নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠনের মাধ্যমে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, ইউনিয়ন পরিষদ বাতিল করা সহ বেশ কিছু দাবি জানিয়েছে দলটি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপের পর ব্রিফিংয়ে একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর 2:30 প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে স্থায়ী কমিটির মোট 6 সদস্য। প্রায় এক ঘন্টার এই সংলাপে সংস্কার ও অন্তর্বর্তী সরকারের আশু করণীয় নিয়ে বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরে বিএনপির প্রতিনিধি দলটি। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের দায়ে বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও দাবি জানায় বিএনপি। বিএনপির পর সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টা সংলাপ করেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল। এছাড়া গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এবি পার্টির সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে পারি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই আমরা একটা রোড ম্যাপ দিতে পারি। অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণঅভ্যুত্থানের বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে তাদেরকে স্মরণের কথা বলে এসেছে। আর আমরা যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে সরকারি কর্মকর্তা 15 বছর ধরে তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার কথা আমরা বলে টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। ভুলা ভাই, আপনি তো ঘর জামাই বইলে একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে যারে পাবো আরে পিজামু রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায় কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে, পাঁচুদের মোড়ে জামেলা পাকাই। হে ভাই, আমি তখন বিয়াই করি নি। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।